যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার উপর আঘাত আনে তাহলে চীন তাদের বাধা দেবে উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রে আগে হামলা চালায় তাহলে নিরপেক্ষ থাকবে চীন এমনটা জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস শুক্রবার দ্য ন্যাশনালিটিক্স গ্লোবাল টাইমস ট্যাবলয়েডে লেখা সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হয় ওই সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয় চীনকে অবশ্যই একটা পরিষ্কার করতে হবে যে যদি যুক্তরাষ্ট্রের মাটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আগে আঘাত আনে এবং তারপর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেয় তাহলে চীন নিরপেক্ষ থাকবে তবে একথাও বলা হয় যদি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার ওপর আঘাত আনে এবং কোরিয়া দ্বীপের রাজনৈতিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করে তাহলে চীন তাদের বাধা দেবে সম্প্রতি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানোর হুমকির মধ্যেই চীনের রাষ্ট্র পত্রিকার সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থানস্থল প্রশান্ত মহাসাগরের দ্বীপে চারটি মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া তবে চীনের দাবি একমাত্র রাজনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করা সম্ভব অন্যদিকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ার ও দাবি করেছে গোয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো রকেট ওই অঞ্চলে আঘাত আনতে মাত্র চোদ্দ মিনিট সময় লাগবে এক মাসের মধ্যেই সেই হামলা চালানোর কথা বলেছে পিয়াংিয়ান এখন দেখার বিষয় শেষাবধি কি ঘটবে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি